দিল্লি শব্দ পেলাম? হ্যাঁ, আমার বউয়ের। কেন, কি হয়েছে? আর বলিস না, কালকে আমার বউয়ের ছবি ফেসবুকে পোস্ট না করে ভুলে বিক্রয়.কম পোস্ট করে ফেলেছি। জানিস, কাল রাতে ঘরে চোর এসেছিল। কি বলছিস? আমার ঘুম ভেঙে গেল, আমি তাকে জিজ্ঞেস করলাম সে কি করছে, বললো টাকা পয়সা খুঁজছে। আচ্ছা, তুই চোরটাকে ধরে পুলিশে দিস নাই? আরে না। তবে কি করেছিস? আমিও তার সাথে টাকা খুঁজতে শুরু করেছিলাম। কে বলতো, তোর ছোট ভাই এখন কি করতেছে? আরে বলিস না, কিছুদিন আগে একটা কাপড়ের দোকান খুলছিল, এখন জেলে আছে। জেলে কেন? কারণ দোকানটা খুলছিল হাতুড়ি দিয়ে দরজা ভেঙে। দোস্ত, আমি এত গরম চা খাই যে কেটলি থেকে সোজা মুখে ঢেলে দেই। কি বলিস, আমি তো চা পাতা পানি দুধ চিনি মুখে দিয়ে চুলায় বসেছিলাম। জানিস দোস্ত, আমার মামা বাড়িতে এত বড় আম হয় যে দুইটাতেই 1 কেজি হয়ে যায়। আরে তুই জানিস, আমার মামা বাড়ি এত বড় বড় আম হয় যে 4টাতেই 1 ডজন হয়ে যায়। দোস্ত, জানিস মাঝে মাঝে ইচ্ছা হয় ফ্রান্সের আইফেল টাওয়ারটাই কিনে ফেলি। এত সহজ না দোস্ত, এটা আমি ডিসপ্লে তো তুই কিনবি। কিরে বন্ধু, তুই না সৌদি আরব গেলি, কেমন কাটলো ওইখানকার দিনগুলো? আর বলিস না, সেখানে সবাই বিদেশি ভাষায় কথা বলে, শুধু আজানটাই আমাদের মতো বাংলা ভাষায়। আচ্ছা বল্টু, তোর জাহাঙ্গায় কি ছিদ্র আছে? না বন্ধু, আমার জাহাঙ্গে তো নতুন, কোন ছিদ্র নাই। আরে বলদার ঘরের বলদা, তাহলে তুই ঠ্যাং ঢুকাস কেমনে? আচ্ছা বল্টু, তুই কি জানিস মোবাইলে ফ্রি টিভি দেখে কিভাবে? দোস্ত, এটা তো খুবই সহজ, মোবাইলে ক্যামেরা অন করে টিভির সামনে ধর।